হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা সামারি বা সারাংশ কিভাবে লেখে সেটা খুব সুন্দর এবং ভালো করে শিখে নেব। এই সামারি শিখতে গিয়ে আমরা কিভাবে সামারি লেখা যায় সেই পদ্ধতিগত ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এবং একটি কবিতা থেকে কিভাবে সামারি তৈরি করতে হয় তা আজকে রপ্ত করে ফেলব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি কোনো প্যাসেজ বা কবিতার সামারি লিখতে যান, তাহলে তিনটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটি হলো টপিক সেন্টেন্স, আরেকটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস, আর আরেকটি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এই তিনটি ধাপ অতিক্রম করলেই সামারিটা পূর্ণাঙ্গ হয়ে যায়। এখন আমাদের কথা হলো টপিক সেন্টেন্সটা কী, সাপোর্টিং সেন্টেন্সে আমরা কী কী জিনিস লিখবো, আবার কনক্লুডিং সেন্টেন্সই বা আমরা কী ধরনের তথ্য দিব। এটা নিয়ে আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করে নেই। প্রথমে আমরা আসি টপিক সেন্টেন্সটা কী। টপিক সেন্টেন্সটা মূলত হলো টপিক অফ দ্য ডিসকাশন, অর্থাৎ এই প্রদত্ত প্যাসেজটি অথবা কবিতাটি কী ধরনের টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, সেই প্যাসেজ বা কবিতার টপিক কী সম্বন্ধে সেটা সামারির প্রথম সেন্টেন্সেই আলোচনা করে ফেলতে হয়। অর্থাৎ সামারি লেখার প্রথম সেন্টেন্সে ওই প্যাসেজটি বা কবিতাটি কী সম্বন্ধে রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করতে হয় হচ্ছে টপিক সেন্টেন্সে। এবার আসুন সাপোর্টিং সেন্টেন্সে কী কী থাকে। সাপোর্টিং সেন্টেন্সে ক্রোনোলজিক্যাল ইভেন্টস থাকে, প্যারাফ্রেজ থাকে এবং অবজেক্টিভ ফোকাস থাকে। এখন জিনিসগুলো কী কী সেটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নেই। ক্রোনোলজিক্যাল ইভেন্টস, ক্রোনোলজিক্যাল হচ্ছে সময়ানুক্রমিক, ইভেন্টস হচ্ছে ঘটনা, অর্থাৎ প্রদত্ত প্যাসেজটি বা কবিতাটিতে কোনো সময়ানুক্রমিক ঘটনা বলা থাকবে, অর্থাৎ যেই ঘটনায় বলা থাক সেই ঘটনাগুলোকে সময়ানুক্রমিক অর্থাৎ সময় অনুসারে ধারাবাহিকভাবে সাজাতে হয়। এটাই হলো ক্রোনোলজিক্যাল ইভেন্ট। আর প্যারাফ্রেজটা হলো কি? প্যারাফ্রেজ হলো ওই প্রদত্ত প্যাসেজটি বা কবিতাটি মূলত যেই ভাষায় আছে, যেইভাবে বলা আছে সেটাকে সেইভাবে না বলে বরং নিজের ভাষায় সেটাকে সহজ করে ব্যক্ত করার পদ্ধতিটি হচ্ছে মূলত প্যারাফ্রেজ। অর্থাৎ কবিতায় একটা লাইন যেভাবে আছে অথবা প্যাসেজে একটা লাইন যেভাবে আছে সেই লাইনটা সেভাবে না বলে ওইটা দ্বারা কী বোঝানো হলো সেটাকে নিজের ভাষায় সহজ করে বলার পদ্ধতিটি হচ্ছে মূলত প্যারাফ্রেজ। আর এরপরে আসুন তৃতীয় পয়েন্টটি হচ্ছে অবজেক্টিভ ফোকাস। অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্সে আমরা যেই তথ্যগুলো দেব সেই তথ্যগুলো হবে অবজেক্টিভ, সাবজেক্টিভ হবে না। সাবজেক্টিভ হচ্ছে এলাবোরেট বা বিস্তারিত আলোচনা, আর অবজেক্টিভ হচ্ছে কোনো আলোচনার মূল লক্ষ্যটা কী বা কী বোঝাতে চায় সেটাকে শর্টকাট করে লেখার পদ্ধতিটা হচ্ছে অবজেক্টিভ ফোকাস। তাহলে আমরা প্রদত্ত প্যাসেজটি বা কবিতাটিতে কী ধরনের অবজেক্টিভ ফোকাস প্রকাশ পেয়েছে সেটা আমরা এই সাপোর্টিং সেন্টেন্সে উল্লেখ করে দেব। তাহলে দেখুন সাপোর্টিং সেন্টেন্সে মূলত কী কী দিতে হয়, ঘটনাগুলোকে সময়ানুক্রমিক অনুসারে অর্থাৎ ধারাবাহিকভাবে তুলে ধরতে হয়, আর আরেকটি হচ্ছে ওই ঘটনাগুলোকে ওই কবিতায় অথবা প্যাসেজে যেভাবে আছে, যেই ভাষায় আছে সেইভাবে না বলে বরং নিজের ভাষায় তুলে ধরতে হয়, সেটি হলো প্যারাফ্রেজ। আর আরেকটি হচ্ছে প্রদত্ত প্যাসেজে বা কবিতায় যা বোঝাতে চেয়েছে সেই অভীষ্ট লক্ষ্যটাকে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরতে হয়, অর্থাৎ অবজেক্টিভ ফোকাস প্রকাশ করতে হয় এখানে। এই ধরনের তথ্যসমূহ সাপোর্টিং সেন্টেন্সে উল্লেখ করতে হয় বা দিতে হয়। এবার আসুন তৃতীয় পয়েন্ট, কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ সামারির সর্বশেষের সেন্টেন্সটি কী হতে পারে। এটি হলো জিস্ট অফ দ্য ডিসকাশন, অর্থাৎ প্রদত্ত প্যাসেজটিতে অথবা কবিতাটিতে যে আলোচনাটা আমরা করলাম অর্থাৎ সামারি লিখলাম টোটাল ঘটনাটিকে সংক্ষিপ্ত করে, সেই সংক্ষিপ্ত ঘটনার একটা মূল কথা, মূল মর্মকথা শেষের দিকে একটি বাক্যে প্রকাশ করতে হয়, যেটি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স অর্থাৎ জিস্ট অফ দ্য ডিসকাশন। তাহলে আমরা পেলাম এখানে তিনটি জিনিস, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস, কনক্লুডিং সেন্টেন্স। সাধারণত টপিক সেন্টেন্স হিসেবে একটি সেন্টেন্স হয়ে থাকে, অর্থাৎ কী ব্যাপার নিয়ে আলোচনা করব,
কি সম্বন্ধে এই প্যাসেজটি আছে বা কি সম্বন্ধে এই কবিতাটি আছে, সেই কথাটাকে প্রথম একটি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে টপিক সেন্টেন্স। আর সাপোর্টিং সেন্টেন্সগুলো হচ্ছে পুরো প্যাসেজটিতে অথবা কবিতাটিতে যা বোঝাতে চেয়েছে সেইগুলোকে ঘটনার ধারাবাহিক অনুসারে নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হয়। আর 3 নম্বরে কনক্লুডিং সেন্টেন্স হলো টোটাল প্যাসেজ বা কবিতাটিতে যা বোঝানো হয়েছে বা আমরা যা আলোচনা করলাম সেটার সংক্ষিপ্ত সার একটি সেন্টেন্সে শেষের দিকে এসে প্রকাশ করতে হয়। এটি হলো কনক্লুডিং সেন্টেন্স। এবার আমরা সামনে এগোই। আমরা এবার দেখব কোনটি হলো টপিক সেন্টেন্স, কোনগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস, আর কোনটি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। দেখুন, এখানে সত্যিকারের একটি সামারি তৈরি করা আছে একটি কবিতা থেকে। দ্য স্কুল বয় কবিতাটিকে যে এখানে সামারি আকারে দেওয়া হয়েছে, দেখুন এখানে 3টি কালারে এটা প্রকাশ করা আছে। প্রথমে যে কালারটি রয়েছে এটি হচ্ছে টপিক সেন্টেন্স। দ্য স্কুল বয় লাভস টু রাইজ ইন দ্য সামার মর্নিং উইথ দ্য সুইট চার্পিং অব দ্য বার্ডস। এই সেন্টেন্সটি হচ্ছে টপিক সেন্টেন্স। দ্য স্কুল বয় কবিতাটির প্রথম অর্ধেক কবিতার সামারি তৈরি করা আছে এটি। এখন দেখুন, প্রথম সেন্টেন্সটিতে আমরা টপিক সেন্টেন্স হিসেবে মূল কথাটাকে ব্যক্ত করেছে, অর্থাৎ এই কবিতাটি কি সম্বন্ধে বলা আছে, কি সম্বন্ধে আলোকপাত করা হয়েছে সেটা টপিক সেন্টেন্সে, অর্থাৎ প্রথম এই সেন্টেন্সটিতে প্রকাশ পেয়েছে। এই কারণে এটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। এরপরে দেখুন, 2-3টি সেন্টেন্স আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে ব্যবহার করেছি। এখানে অবশ্য 2টি সেন্টেন্স ব্যবহার করেছি, কখনো কখনো 3টি বা 4টি সেন্টেন্স হতে পারে। যেমন দেখুন, হি লাইকস টু স্পেন্ড হিজ টাইম উইথ হিজ ফেভারিট স্কাই লার্ক, হি ডাজ নট গেট প্লেজার ফ্রম বুকস অ্যান্ড ফিলস বোর্ড অ্যান্ড অ্যানয়েড অ্যাট স্কুল বিকজ অফ হিস টিচার্স ক্রুয়েল আই। এই 2টি সেন্টেন্সের মাধ্যমে মূলত ওই পুরো কবিতাটির মূল বক্তব্য প্রকাশ পেয়েছে। অর্থাৎ প্রথমে যে আমরা একটা টপিক সেন্টেন্স দিলাম, সেই টপিক সেন্টেন্সের সাপোর্টিং হিসেবে আমরা এখানে 2টি সাপোর্টিং সেন্টেন্স দিয়েছি। তাহলে মাঝখানে কালো রঙের এই 2টি সেন্টেন্স হচ্ছে মূলত সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্স সাধারণত 2 বা 3টি হয়ে থাকে। এরপরে সর্বশেষে লাল কালারের যে সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। অর্থাৎ আমরা টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং সেন্টেন্স হিসেবে যা যা পেলাম, অর্থাৎ টোটাল সামারিটা পেয়ে গেলাম, এই সামারি সম্বন্ধে সর্বশেষে একটি জিস্ট কথা বলতে চাই, অর্থাৎ মূল বক্তব্যটা এখানে তুলে ধরতে চাই এবং ইতি টানতে চাই। এই ইতি টানা সেন্টেন্সটি হচ্ছে মূলত কনক্লুডিং সেন্টেন্স। দেখুন, এখানে আমরা বলেছি দ্য বয় ইজ এভার্স টু দ্য রিজিডিটিস অফ ফর্মাল এডুকেশন, বালকটি হচ্ছে গতানুগতিক শিক্ষার ধারার কঠিন নিয়ম কানুনের বিরোধী। এই সেন্টেন্সটি হচ্ছে মূলত কনক্লুডিং সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে টপিক সেন্টেন্স সাধারণত একটি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করি, ওই টপিক সেন্টেন্সের ঘটনাগুলোকে আরও বেশি যুক্তি তর্কের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা কতগুলো সাপোর্টিং সেন্টেন্স দিয়ে থাকি, সাধারণত 2 বা 3টি সাপোর্টিং সেন্টেন্স দিয়ে থাকি। এবং এইভাবে যে আমাদের সামারিটি তৈরি হয়ে যায়, সেই সামারিটিকে আমরা কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে একটি জিস্ট প্রকাশ করি সর্বশেষের সেন্টেন্সটি দিয়ে। এই হলো আমাদের টোটাল সামারি। এভাবে সামারি লিখলে 10-এর মধ্যে মিনিমাম 8 পাওয়া যাবে। এবার আমরা চলে আসি কিভাবে টপিক সেন্টেন্স বা ফার্স্ট লাইন অব দ্য সামারি তৈরি করতে হয়। দেখুন, অনেক সোর্সেই পাওয়া যায়, এমনকি অনেক বইয়ে পাওয়া যায়, নেটের অনেক টিউটোরিয়ালে পাওয়া যায় যে অনেক স্যার বা অনেক ম্যাডামই এই টপিক সেন্টেন্স লিখতে গিয়ে কি ধরনের তথ্য এখানে তারা তুলে ধরেন সেটা একটা ভুল পদ্ধতি, এবং সেই পদ্ধতিগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভুল না করেন, এবং সঠিক পদ্ধতি কি হবে আমি সেটাও দেখিয়ে দেব। ইনকারেক্ট স্টার্টিং সেন্টেন্সটি অর্থাৎ টপিক সেন্টেন্সটি দেখুন, অনেকে এইভাবে শুরু করে, দ্য প্যাসেজ অথবা দ্য পোয়েম ফোকাসেস মেনলি অন অমুক অমুক, এইভাবে বলে, কিন্তু না, এটা বলা যাবে না। আবার দেখুন, বলে এইভাবে, দ্য প্যাসেজ অথবা পোয়েম ডিসকাসেস মেনলি, তারপরে ওই টপিকের নাম দিয়ে দেয়, এটাও করা যাবে না। তারপরে দেখুন, অনেকে এইভাবে লেখে, দ্য প্যাসেজ অথবা পোয়েম ডিলস উইথ, তারপরে টপিকের নাম দিয়ে দেয়, এভাবেও লেখা যাবে না। তারপরে দেখুন, দ্য প্যাসেজ অথবা পোয়েম ইজ অ্যাবাউট দিয়ে এভাবে শুরু করে, এটাও করা ঠিক না। কেননা আপনার সামারি লেখার সময় মনে রাখতে হবে এলোমেলো বা আজেরে পেছালের কোনো সুযোগ নেই,
এখানে একমাত্র মূল কথাটাকে ফোকাস করতে হবে। এখানে নিজের কোনো মতামত প্রকাশ করা যাবে না, এখানে অপ্রাসঙ্গিক কোনো একটা ওয়ার্ডও বলা যাবে না, এখানে বাইরের কোনো ঘটনার অবতারণা করা যাবে না। বিধায় এখানে একজাক্ট কি বলেছে সেই কথা দিয়েই শুরু করতে হবে। এই কবিতাটি অমুক সম্বন্ধে আলোচনা করে, এটা একটা বাড়তি কথা, এই কথা বলা যাবে না। সুতরাং এই ইনকারেক্ট পদ্ধতি হচ্ছে এটি। দেখুন, টপিক সেন্টেন্স লিখতে গিয়ে অনেকে এইভাবে তিন বা চার বা পাঁচ ভাবে প্রকাশ করে থাকে, অর্থাৎ ফার্স্ট লাইন অফ দ্য সামারি এইভাবে লেখা যাবে না। আমরা এই পদ্ধতিটি দেখে দিলাম। দেখুন এখানে বলা আছে ইনকারেক্ট স্টার্টিং, এটা হলো রং পদ্ধতি, এটা আপনারা অবশ্যই করবেন না। তাহলে আপনি কিভাবে টপিক সেন্টেন্সটি শুরু করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। কারেক্ট স্টার্টিং, দ্য স্কুল বয় লাভস টু রাইজ ইন দ্য সামার মর্নিং, এটুকু হতে পারে অথবা এটার সাথে আরো কিছু হতে পারে। উইথ দ্য সুইট চার্পিং অফ দ্য বার্ডস, দ্য স্কুল বয় কবিতাটি মূলত কিসের উপর ফোকাস করেছে শুধু আমরা সেটা বলি নেই, বরং একদম ফোকাস করে কি বলতে চেয়েছে আমরা মূল কথার দিকে চলে গিয়েছি। অর্থাৎ বাড়তে এইভাবে বলা যাবে না যে দ্য প্যাসেজ অথবা দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য স্কুল বয়, তাহলে তো এটা একটা বাড়তি কথা হয়ে গেল, বাড়তি কথা বলার সুযোগ সামারিতে নেই। সুতরাং কেউ যদি এইভাবে শিখিয়ে থাকে এই ধরনের বাড়তি কথা দিয়ে স্টার্টিং অথবা সাপোর্টিং সেন্টেন্স, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে এক দুই বেশি তখন সামারিতে দশের মধ্যে পাওয়া যাবে না। এই কারণে সামারির টপিক সেন্টেন্সটি লিখতে সরাসরি কোনো ভনিতা না করে ওই কবিতার মূল কথাতে চলে যেতে হয়, অর্থাৎ যেটার উপরে আলোকপাত করা হয়েছে সেটাতে চলে যেতে হয়, অথবা প্যাসেজটিতে কী আলোকপাত করা হয়েছে সরাসরি সেই প্যাসেজের ঘটনার দিকে চলে যেতে হয়। তার মানে উপরের যে পদ্ধতিটি, এই চারটি বা পাঁচটি পদ্ধতির প্রত্যেকটা পদ্ধতি এখানে ভুল, এভাবে লেখা যাবে না, এটা অতিরিক্ত প্যাচাল, এভাবে করা যাবে না, সরাসরি ঘটনার প্রবাহের দিকে চলে যেতে হবে। অর্থাৎ আপনার স্টার্টিং সেন্টেন্সটি অর্থাৎ টপিক সেন্টেন্সটি হবে এমন যেটা হচ্ছে সরাসরি ওই ঘটনার আলোকপাত হবে প্রথম সেন্টেন্সটির মধ্যে দিয়ে, এবং রিডার অথবা এক্সামিনার বুঝতে পারবে যে আপনি সরাসরি কোন ব্যাপারটি নিয়ে আলোচনা করছেন এবং আলোচনার কিছুটা গভীরেও ঢুকে যাচ্ছেন। এটি হলো টপিক সেন্টেন্স, অর্থাৎ এটি হলো সঠিক পদ্ধতি, নিচেরটি উপরের কোনো পদ্ধতি সঠিক নয়। এবার আমরা সামনে চলে যাই সামারির সাপোর্টিং সেন্টেন্সেস অথবা মেইন পয়েন্টসগুলো আমরা প্যাসেজ বা কবিতা থেকে কিভাবে তুলে আনব। দেখুন এটার জন্য বেশ কয়েকটি পয়েন্ট আমরা এখানে উল্লেখ করলাম, এর সবগুলো পয়েন্টই সবসময় কাজে লাগবে তা নয়। যেমন ইন্ট্রোডাকশন বা ডেফিনেশন, এই পয়েন্টটি সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আপনার কাজে লাগতে পারে। আবার দেখবেন যে ওই প্যাসেজ বা কবিতাটিতে এমন আলোচনা যেখানে আপনি কোনো লোকেশন পাচ্ছেন, অর্থাৎ কোনো অবস্থান, কোনো ঘটনার অবস্থান লোকেশন, সেটাও থাকতে পারে। ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স, যে প্যাসেজ বা কবিতাটি আছে সেটার ঘটনাগুলোর বৈশিষ্ট্য অথবা ক্যারেক্টারিস্টিক্স, এটার আলোচনা থাকতে পারে, যেটা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দিতে পারেন। তারপর সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আসতে পারে ক্যাটাগরিজ বা টাইপস, এরপরে আসতে পারে হিস্ট্রি, তারপরে কজেস এবং ইফেক্টস, অর্থাৎ যেই কবিতাটি বা প্যাসেজটি রয়েছে সেটার মূলত কজেস বা ইফেক্টস আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে। আবার দেখুন হতে পারে স্ট্রাগলস, আবার হতে পারে মেরিটস এবং ডিমেরিটস, অর্থাৎ ওই প্যাসেজটি বা কবিতাটিতে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা থাকতে পারে। এরপরে ইম্পর্টেন্স বা নেসেসিটি নিয়ে আলোচনা থাকতে পারে। তারপরে সলিউশন টু দ্য প্রবলেম, অর্থাৎ কোন প্রবলেমের কথা আছে এবং সেটার সলিউশন নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা নিয়েও আলোকপাত থাকতে পারে। তাহলে আমরা এই যে দশটা পয়েন্ট দিলাম, এর বাইরেও হয়তো নানান পয়েন্ট হতে পারে, এই পয়েন্টগুলোকে আপনি সাপোর্টিং সেন্টেন্স হিসেবে নিতে পারেন। অর্থাৎ আপনি যখন দুই তিন বা চারটি সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখবেন সামারির মধ্যে, তখন এই দশটি পয়েন্টের যে কোনো দুইটি তিনটি বা চারটি পয়েন্ট আপনার কাজে লেগে যেতে পারে। কিন্তু সবসময় সব পয়েন্ট সব কবিতার সামারি লিখতে বা সব প্যাসেজের সামারি লিখতে কাজে লাগবে এমনটি নয়, কিন্তু এটি খেয়াল রাখতে হবে। যেমন কোনো একটি প্যাসেজে হয়তো মেরিটস এবং ডিমেরিটস সম্বন্ধে আলোচনা আছে, এখানেই মেইন আলোচনাটা আছে, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দুই বা তিনটি সেন্টেন্স শুধু এই মেরিটস এবং ডিমেরিটস নিয়েই আলোচনা আছে, তাও হতে পারে। আবার একটি কবিতায় হয়তো কোনো প্রবলেম নিয়ে আলোচনা আছে এবং তার সলিউশন নিয়ে আলোচনা আছে, সুতরাং এটির উপরে আলোকপাত করে দুই বা তিনটি সেন্টেন্স আপনি সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখে দেবেন। আমরা এখন দেখব যেটা শিখলে সামারি বা সারাংশ খুব সুন্দরভাবে লেখা যাবে। অনেকে কিন্তু সামারি বা সারাংশ লেখে
কিন্তু তাতে 10-এর মধ্যে 00 অথবা 1 দেওয়ার পায়। কেন পায়? কারণ এখানে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে মেইনলি ফোকাস করব কি করলে, সামারিতে কি লিখলে বা কিভাবে লিখলে 10-এর মধ্যে 8 পাওয়া যায়। তাহলে অত্যন্ত মনোযোগ সহকারে পয়েন্টগুলো আপনারা তুলে রাখতে পারেন। দেখুন, আমরা প্রথম টিপস হিসেবে দিয়েছি রিড দ্য টেক্সট ফ্রম টপ টু বটম উইথ মিনিং। এখানে টেক্সট বলতে প্যাসেজও হতে পারে বা কবিতাও হতে পারে। তাহলে ওই প্যাসেজ বা কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেওয়া আছে সম্পূর্ণটুকু খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে পড়তে হবে। অর্থাৎ আপনি বাংলায় অর্থ সহকারে বুঝে পড়বেন যে এটা তারা কি বোঝাতে চেয়েছে। বলেন তো কেন বুঝে পড়বেন? কারণ হলো, বুঝে না পড়লে আপনি সাপোর্টিং সেন্টেন্স হিসেবে যে প্যারাফ্রেজ তৈরি করবেন সেটা করতে পারবেন না। বিধায় ওই কবিতা অথবা ওই প্রদত্ত প্যাসেজটি বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে পড়বেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আন্ডারলাইন দ্য ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডস অথবা কি নোটস। অর্থাৎ ওই পুরো প্যাসেজটি অথবা কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সময় ইম্পর্ট্যান্ট তথ্যগুলোকে আন্ডারলাইন করে রাখবেন। কেন বলুন তো? কারণ এই আন্ডারলাইন তথ্যগুলোকেই, যেটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ডস বা কিনোটস, এই কিনোটস দিয়েই আপনি সাপোর্টিং সেন্টেন্স তৈরি করবেন এবং প্যারাফ্রেজ তৈরি করবেন, যেটাকে ক্রোনোলজিক্যাল ইভেন্ট হিসেবে, সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আপনি সামারিতে লিখে দিবেন। এই কারণেই সাপোর্টিং সেন্টেন্স তৈরি করার জন্যই আপনার এই কিওয়ার্ডস বা কিনোটসগুলোকে পড়ার সময় আন্ডারলাইন করে রাখবেন। এবার দেখুন, মেক সেন্টেন্সেস উইথ দ্য কিওয়ার্ডস অথবা কিনোটস। আপনি যে কিওয়ার্ডস বা কিনোটসগুলোকে আন্ডারলাইন করে রাখলেন সেইগুলোকে দিয়ে সেন্টেন্স বানাতে হবে। তবে এখানে একটা কথা আছে, কোন ধরনের তথ্যগুলোকে আমরা আন্ডারলাইন করে কিওয়ার্ডস বা কিনোটস বানাবো। এখন এটার উত্তর হচ্ছে যে অবজেক্টিভ ফোকাস, অর্থাৎ এই প্যাসেজটি বা কবিতাটি মূলত কোন ঘটনাকে প্রকাশ করতে চায় বা ফুটিয়ে তুলতে চায় সেটার সাথে রিলেটেড ঘটনাগুলোকে আপনি হাইলাইট করবেন, অর্থাৎ কি নোটস বা কিওয়ার্ডস হিসেবে নেবেন, অর্থাৎ আন্ডারলাইন করবেন। কিন্তু আবোল তাবোল যেইগুলো আছে ওইটার সাথে রিলেটেড না সেইগুলোকে আন্ডারলাইন করবেন না, অর্থাৎ ওইগুলো হচ্ছে আননেসেসারি তথ্য, সেইগুলোকে আমরা সামারি হিসেবে দেব না। আমরা সামনে এগিয়ে যাই। অ্যাভয়েড অ্যাডিং ইয়োর ওন অপিনিয়ন অর আউটসাইড পয়েন্টস। আপনি যখন সামারিতে সাপোর্টিং সেন্টেন্স অথবা টপিক সেন্টেন্স অথবা কনক্লুডিং সেন্টেন্স লিখবেন, তখন কিন্তু কখনই আপনার নিজস্ব মতামত এখানে ব্যক্ত করতে পারবেন না, কখনই না, এবং আউটসাইডের কোনো পয়েন্টও আপনি এখানে দিতে পারবেন না। অর্থাৎ এই কবিতাটিতে অথবা প্রদত্ত এই প্যাসেজটিতে যেই কথাটা ব্যক্ত করতে চায় অথবা এখানে বলা রয়েছে শুধু ততটুকুই আপনি বলবেন, এর বাইরের কোনো তথ্য আপনি দিতে পারবেন না, এমনকি আপনার মতামতও এখানে প্রকাশ করতে পারবেন না। অ্যাভয়েড আননেসেসারি অ্যান্ড রিপিটেড ডিসকাশন। আপনি দেখবেন কবিতায় অথবা প্যাসেজে এমন অনেক তথ্যই রয়েছে, অনেক সেন্টেন্সই পাবেন যেই তথ্যগুলো হয়তো বা 2-3 বার পর্যন্ত রিপিটেড থাকে, অর্থাৎ পুনর্বার ব্যক্ত করা থাকে, আলোচনা করা থাকে। ধরুন একটি কবিতায় একটি লাইনে কোনো একটা কথা বলা আছে, এই কথাটি আবার 2-3টি লাইন পরে আবার ব্যক্ত করা আছে, একই ধরনের তথ্য। সুতরাং ওই একই ধরনের তথ্য বারবার বলা যাবে না, শুধু একবার বলে দিতে হবে। সুতরাং ওই বারবার যে তথ্যগুলো দেওয়া আছে সেইগুলোকে ফেলে দিতে হবে, ওটা হচ্ছে আননেসেসারি এবং রিপিটেড ডিসকাশন, সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এবার 6 নম্বর টিপসে আমরা বলবো এরকম যে অ্যাভয়েড এক্সাম্পলস, ইন্টারোগেটিভস, এক্সক্লেমেশনস অ্যান্ড কোটেশনস। লক্ষ্য করুন, যখন আপনি কোনো প্যাসেজ পড়েন বা কবিতা পড়েন, বিশেষ করে প্যাসেজের ক্ষেত্রে অনেক এক্সাম্পল থাকে। যেমন আমরা নানা ধরনের মাছ খাই, যেমন টাকি মাছ, পুঁটি মাছ, রুই মাছ, এরকম নানান উদাহরণ থাকে। এই ধরনের এক্সাম্পলস বা ইলাস্ট্রেশনস যেগুলো থাকে, আপনি কখনই সামারিতে সেই ইলাস্ট্রেশনস বা এক্সাম্পলস বলবেন না, ওইগুলোকে বাদ দিয়ে যাবেন। সরাসরি আপনি বলবেন যে মানুষেরা অনেক মাছ খায়, এভাবে বলে দিবেন, ওইটার উদাহরণে যাবেন না, তাহলে উদাহরণ বাদ দিয়ে দিবেন। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভের মাধ্যমে থাকে, সেই ইন্টারোগেটিভ আপনি বাদ দিয়ে দেবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আপনি প্রয়োজনে অনুসারে অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তর করে লিখতে পারেন। বেশিরভাগ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে বাদ দিয়ে দিতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকতে পারে অথবা নোট অফ এক্সক্লেমেশনস থাকতে পারে, অর্থাৎ ইন্টারজেকশন থাকতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে গিয়ে দেখবেন যে ইন্টারজেকশন আছে, হুররা, ব্রেভো, আলাস, এই ধরনের শব্দ থাকতে পারে কবিতায় অথবা কোনো প্যাসেজে, সেইগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে। এমনকি
কোটেশনস থাকতে পারে, কোটেশন বাদ দিয়ে দিতে হবে, বরং কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি বলা আছে সেই সেন্টেন্সটিকে ঘুরিয়ে নিজের ভাষায় তৈরি করে, অর্থাৎ প্যারাফ্রেজ তৈরি করে মূল তথ্যটাকে থার্ড পার্সনের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখুন, আপনি এক্সাম্পল বাদ দিয়ে দেবেন, আপনি ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি আছে এইগুলোকে বাদ দিয়ে দিয়ে ওই সেন্টেন্সটির দ্বারা যা বোঝাচ্ছে সেটা নিজের ভাষায় প্যারাফ্রেজ আকারে সামারিতে প্রকাশ করবেন। এবার চলে যান পরের পয়েন্টে, রাইট দ্য ইনফরমেশন অফ দ্য সামারি ইউজিং থার্ড পার্সন। এখানে লক্ষ্য করুন, আপনি যখন প্যাসেজটি পড়বেন বা কবিতাটি পড়বেন, দেখবেন ওখানে আই দিয়া আছে, উই দিয়া আছে, ইউ দিয়া আছে। ইউ হলো সেকেন্ড পার্সন, আই উই হলো ফার্স্ট পার্সন, এভাবে লেখা যাবে না। আই বলতে হয়তো রাইটার বোঝাচ্ছে, অথবা আই বলতে দ্য স্কুল বয়কে বোঝাচ্ছে বা কবিকে বোঝাচ্ছে, কিন্তু আপনি তো নিজে কবি নন। তাহলে আপনি থার্ড পার্সনের মাধ্যমে ওই কবির কথাটাকে, ওই স্কুল বয়ের কথাটিকে বা তথ্যটিকে উপস্থাপন করবেন, অর্থাৎ থার্ড পার্সনের মাধ্যমে। থার্ড পার্সন কি কি? হি, শি, ইট, দে, পিপুল, এইগুলো হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সনের মাধ্যমে প্রকাশ করতে হবে। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের মাধ্যমে কোনো তথ্যই লেখা যাবে না, কিন্তু প্যাসেজ বা কবিতায় কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট পার্সনের মাধ্যমে অথবা সেকেন্ড পার্সনের মাধ্যমে এই তথ্যগুলো উপস্থাপন করা থাকে। কিন্তু সামারি লেখার সময় অবশ্যই থার্ড পার্সন ব্যবহার করে, অর্থাৎ হি, শি, ইট, দে, পিপুল, এইগুলো ব্যবহার করে তথ্যগুলোকে ঘুরিয়ে লিখতে হবে। এবার আসুন, রাইট সামারি ইন ওয়ান প্যারাগ্রাফ অ্যান্ড ইন হাফ পেজ। সামারিকে অবশ্যই একটা প্যারা আকারে লিখতে হবে। অনেকে কিন্তু সামারি একাধিক প্যারায় তৈরি করে, একাধিক প্যারায় তৈরি করলে ডাবল জিরো পাওয়া যাবে। আর আরেকটি কথা মনে রাখবেন, সামারি যদি আপনাদের ডিমাই সাইজে যে খাতা পরীক্ষার হলে দেয় সেই খাতার হাফ পেজ যদি পার হয়ে যায় সামারি লেখার সাইজ, তাহলে অবশ্যই সেখানে ডাবল জিরো হয়ে যাবে। মনে রাখবেন, সামারি একটা পেজে দুটি সামারি লেখা যায়, অর্থাৎ সামারির সাইজ হবে তাহলে হাফ পেজ। হাফ পেজের বেশি সর্বোচ্চ এক লাইন বা দুই লাইন হতে পারে, কিন্তু হাফ পেজ কখনো পার হবে না। সাধারণত একটি সামারি আপনাকে লিখতে বলা হয়, তার মানে হচ্ছে আপনি হাফ পেজের মধ্যে সামারি লিখবেন, কখনোই হাফ পেজ এক্সিট করবে না, মানে হাফ পেজকে ছাড়িয়ে যাবে না। হাফ পেজ ছাড়িয়ে যাওয়া মানেই হলো কিন্তু আপনি ডাবল জিরো পেয়ে যাচ্ছেন। সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এরপরে চলে আসুন, ট্রাই টু ইউজ কমন নেমস ইনস্টিড অফ দেয়ার পার্টিকুলার নেমস। দেখুন, এখানে বলা হয়েছে আপনি চেষ্টা করবেন কমন নেম ব্যবহার করার জন্য, তাদের পার্টিকুলার বিশেষ বিশেষ নাম ব্যবহার করার পরিবর্তে সরাসরি কমন নেম ব্যবহার করবেন। যেমন দেখুন, আমি একটা হিস্ট্রি বই পড়ি, আমি লিটারেচারের বই পড়ি, আমি নভেল পড়ি, আমি কবিতা পড়ি, এরকম না বলে আপনি বলবেন আই রিড ডিফারেন্ট টাইপস অফ বুকস। তাহলে এই বুকস বললে কিন্তু এটা একটা কমন নেম হয়ে যায়, এভাবে ব্যক্ত করতে হয়। যেমন দেখুন, এখানে অনেক নাম থাকতে পারে, যেমন আমার বন্ধু রয়েছে সলিম নামে, আমার বন্ধু রয়েছে শহীদ নামে, আমার বন্ধু রয়েছে সোহাগ নামে, আবার রাজন নামে আমার এক বন্ধু রয়েছে যে টাঙ্গাইল থাকে। এরকম যদি আমরা বলি তাহলে এইভাবে বলা যাবে না, এটা হচ্ছে পার্টিকুলার নেম। তাহলে আমি কিভাবে ব্যক্ত করব? আমি সামারি লিখতে গিয়ে এইসব পার্টিকুলার নামের পরিবর্তে আমি বলে দেব আই হ্যাভ ডিফারেন্ট ফ্রেন্ডস, আমার নানান বন্ধু রয়েছে। ব্যাস, নানান বন্ধু রয়েছে এটা বললে তো আর পার্টিকুলার বন্ধুদের নাম বলা লাগে না। সুতরাং এই কারণে এরকম কমন নেম ব্যবহার করতে হয় সামারি লেখার জন্য। এই 8-9টি টিপস অনুসরণ করে আপনি যদি সামারি তৈরি করতে পারেন এবং সেটা হাফ পেজের মধ্যে হয় এবং যথার্থ পয়েন্টগুলো ফোকাস হয়, তাহলে অবশ্যই আপনি 10-এর মধ্যে 8 পাবেন। এবার আমরা চলে যাব একটি কবিতা থেকে কিভাবে আমরা সামারি তৈরি করব সেটার উপর আলোকপাত করব। দেখুন, আই লাভ টু রাইজ ইন সামার মর্নিং। মর্ন হচ্ছে এখানে মর্নিং। আমি গ্রীষ্মের সকালে জেগে উঠতে পছন্দ করি। হোয়েন দ্য বার্ডস সিং অন এভরি ট্রি, যখন পাখিরা গাছে গাছে গান গায়। দ্য ডিস্ট্যান্ট হান্টসম্যান উইন্ডস হিজ হর্ন, যখন দূরবর্তী শিকারী তার বাঁশি বাজায়। অ্যান্ড দ্য স্কাই লার্ক সিংস উইথ মি, এবং ভরত পাখি আমার সাথে গান গায়। ওহ হোয়াট সুইট কোম্পানি, ওহ কি মধুর সঙ্গী। এই দেখুন, প্রথম যে 5টি লাইনের একটি প্যারা রয়েছে, এখান থেকে আমরা যখন সামারি লিখব তখন অবশ্যই আমাদের সামারি লেখার লক্ষ্যে মেইন পয়েন্টগুলোকে, অর্থাৎ কি নোটসগুলোকে আন্ডারলাইন করে দিতে হবে। দেখুন, তাহলে আমরা প্রথম সেন্টেন্সটিকে
আন্ডারলাইন করে দেব, কারণ আমাদের টপিক সেন্টেন্স লিখতে হবে। এই কবিতাটি কিসের সম্বন্ধে সেটা আমাদের কিন্তু জানা থাকতে হবে। এই আই লাভ টু রাইস, আই বলতে স্কুল বয়কে বোঝাচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা প্রথম সেন্টেন্সটি নিয়ে নিলাম কি পয়েন্টস হিসেবে বা কি নোটস হিসেবে। আই লাভ টু রাইস ইন এ সামার মর্ন, তাহলে এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে বলুন তো? আই তো ফার্স্ট পার্সন, ইউ তো সেকেন্ড পার্সন, এইগুলোকে দিয়ে সামারি লেখা যাবে না। সামারি লেখার সময় অবশ্যই থার্ড পার্সন ব্যবহার করতে হবে, অর্থাৎ আই বলতে দ্য স্কুল বয় বোঝাচ্ছে। সুতরাং দ্য স্কুল বয় দিয়ে লিখতে হবে। দ্য স্কুল বয় তখন লাভ না হয় কি হবে? লাভস হবে, যেহেতু দ্য স্কুল বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য স্কুল বয় লাভস টু রাইজ ইন এ সামার মর্নিং, মর্ন হচ্ছে মর্নিং, মর্ন হলো কবিতার ভাষা, মর্নিং হচ্ছে স্বাভাবিক ভাষা, সুতরাং মর্ন থেকে আমরা মর্নিং করে দিব। দ্য স্কুল বয় লাভস টু রাইজ ইন এ সামার মর্নিং, আমরা এটাকে কি নোটস হিসেবে নিয়ে নিলাম এবং একটু ঘুরিয়ে বলে দিলাম যে কিভাবে আপনারা প্যারাফ্রেস করবেন, আমি প্যারাফ্রেস করে দিলাম। তারপরে দেখুন, আমরা এখান থেকে এই অংশটি নিলাম, হোয়েন দ্য বার্ডস সিং, যখন পাখিরা গান গায়, অর্থাৎ আমি গ্রীষ্মের সকালে জেগে উঠতে পছন্দ করি, তখন কি ঘটে? আমরা একটা মেইন পয়েন্ট এখানে নিয়েছি, হোয়েন দ্য বার্ডস সিং, যখন পাখিরা গান গায়। তাহলে পাখিরা গান গাওয়ার সময়, অ্যাট দ্য টাইম অফ দ্য সিঙ্গিং অফ বার্ডস এরকম বলা যেতে পারে, অথবা উইথ দ্য চার্পিং অফ বার্ডস এরকম বলে দেওয়া যেতে পারে, এটাকে ঘুরিয়ে বলা যায়। তাহলে আমরা এটা নিলাম, কিন্তু পরের অংশটি আর দেব না। যেমন অন এভরি ট্রি, পাখিরা তো গাছে গাছে গান গাবে, তাহলে গাছে গাছে এই কথাটা বলাটা অবান্তর, এটুকু আমরা ফেলে দেবো, এটা আমরা নিব না। ওই যে আমরা বলেছি যে আননেসারি তথ্যগুলোকে ঝেড়ে ফেলে দেব, আচ্ছা এটা আমরা নেব না। এই লালগুলোকে মার্ক করাগুলোকে আমরা কি পয়েন্টস হিসেবে নেব, অর্থাৎ এটা থেকে আমরা প্যারাফ্রেজ তৈরি করে নেব। দ্য ডিস্ট্যান্ট হান্টসম্যান উইন্ডস হিজ হর্ন, দূরবর্তী শিকারী তার বাঁশি বাজায়, এটাকে ফেলে দেব, এটা আমরা নিবই না, কারণ এটা ওই স্কুল বয় কি কি পছন্দ করে সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। অ্যান্ড দ্য স্কাই লার্ক সিংস উইথ মি, মি মানে হচ্ছে ওই স্কুল বয়কে বোঝাচ্ছে, মি কিন্তু ফার্স্ট পার্সন, এটা রাখা যাবে না, স্কুল বয়কে বোঝাচ্ছে। তাহলে কি হবে? অ্যান্ড দ্য স্কাই লার্ক, অর্থাৎ ভরত পাখি আমার সাথে গান গায়, আমার সাথে মানে ওই স্কুল বয়ের সাথে। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কি নোটস হিসেবে নেব? তাহলে কি নোটস হিসেবে নিলে এটাকে ঘুরিয়ে কিভাবে লেখা যায় বলুন তো? প্যারাফ্রেস কিভাবে করবেন? আপনি করবেন এটা যে দ্য স্কাই লার্ক সিংস উইথ দ্য বয়, এরকম বলতে পারেন, আবার ঘুরিয়েও বলতে পারেন। দ্য বয়ের পরিবর্তে আপনি হি দিতে পারেন প্রোনাউন, হি লাইকস টু সিং উইথ স্কাই লার্ক। তবে এখানে যেটা বলেছে যে স্কাই লার্কই তার সাথে গান গায়, এই জন্য আপনি বলতে পারেন দ্য স্কাই লার্ক সিংস উইথ হিম, এভাবে বলা যেতে পারে। এটা হলো প্যারাফ্রেজ, অর্থাৎ ঘুরিয়ে বললাম, এই কথাটা দ্বারা যা বোঝাচ্ছে তাকে নিজের ভাষায় ব্যক্ত করলাম থার্ড পার্সনের মাধ্যমে। এরপর ও হোয়াট সুইট কোম্পানি, এটি কিন্তু অতিরিক্ত তথ্য, অর্থাৎ স্কাই লার্ক অর্থাৎ ভরত পাখি ওই ছেলেটির সাথে গান গায়, এই গান গাওয়া মানে তো তার সঙ্গী হয়ে যাচ্ছে, তাহলে এই তার সঙ্গী হয়ে যাচ্ছে কি সুন্দর বা মধুর সঙ্গী, এটা একটা অতিরিক্ত তথ্য, এটা আমরা নেব না। তাহলে আমরা দেখুন প্রথম প্যারা থেকে এই তিনটি অংশকে কি নোটস হিসেবে নিলাম এবং তার প্যারা ফ্রেস করে ফেললাম। এবার আসুন পরের প্যারায়। বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্নিং, কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়াটা কি হয়? ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, এটা সকল আনন্দকে তাড়িয়ে দেয়, অর্থাৎ সকল আনন্দ তাতে মাটি হয়ে যায়। আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন, অর্থাৎ রক্তচক্ষুর শাসনে, টিচারদের যে রক্তচক্ষুর শাসন অর্থাৎ রাগানি শাসন, সেই রক্তচক্ষুর শাসনের কারণে ওই বালকটির স্কুলে থাকা অবস্থায় যে আনন্দ, সেই আনন্দগুলো মাটি হয়ে যায়। দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে ইন সাইং অ্যান্ড ডিসমে, ছোটরা দিনটি কাটায় অনেক দুঃখ এবং হাফসেরে। তাহলে এখানে কিন্তু আমরা মূল পয়েন্ট হিসেবে অর্থাৎ কি নোটস হিসেবে নিতে পারি এই প্রথমটিকে। দেখুন, টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, অর্থাৎ সামার মর্নিং, ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, এটাও নেব যে ওই গ্রীষ্মের সকালে যদি আমার মতো ছেলেরা স্কুলে যায় তাহলে তাদের আনন্দ মাটি হয়ে যায়, এই তথ্যটিকে আমরা নেব এখানে। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে কি বলতে পারি বলুন তো? গোয়িং টু স্কুল ইন সামার মর্নিং ইজ ভেরি বোরিং, এরকম কথা বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে গোয়িং টু স্কুল ইন এ সামার মর্নিং ডাজ নট গিভ হিম প্লেজার, অর্থাৎ তাকে কোনো আনন্দ দেয় না, গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়াটা
ওই ছেলেটিকে কোনো আনন্দ দেয় না, অর্থাৎ সকল আনন্দ মাটি হয়ে যায়, তাহলে আনন্দ দেয় না, এটি হলো আমাদের প্যারাফ্রেজ। এখন কেন আনন্দ দেয় না, আমরা এই রক্তচক্ষুর শাসন সেটা আমরা বলে দিতে পারি, আমরা এই জন্য এই সেন্টেন্সটা নিয়ে যাব। কারণ হলো কি, এখানে বিকজ অব দিয়ে আমরা যুক্ত করে দিতে পারি, বিকজ অব দ্য ক্রুয়েল আই অব দ্য টিচার্স, এই কথাটাকে আমরা ঘুরিয়ে বলে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজ। তাহলে দেখুন, আমরা এই প্যারা থেকে এই তিনটি অংশ নিলাম, সেটা কি নোটস হিসেবে নিলাম, এবং আমরা অলরেডি প্যারাফ্রেজ তৈরি করে ফেললাম। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ব্যক্ত করতে পারি সহজে, দেখুন, গোয়িং টু স্কুল ইন এ সামার মর্নিং ডাজ নট গিভ হিম প্লেজার বিকজ অব দ্য ক্রুয়েল আই অব দ্য টিচার্স, এটা বলা যেতে পারে। আর এটা হচ্ছে ওই আগের কথারই রিপিট, অর্থাৎ পুনরালোচনা, যেমন বলা হয়েছে এখানে, ছোটরাও ওই দিনটি অর্থাৎ স্কুলের দিনটিকে কাটায় অনেক হাফসারার মধ্যে দিয়ে, দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে, অর্থাৎ খারাপ ঘটনার মধ্যে দিয়ে, সেটাও আগের কথারই রিপিট, এই জন্য আমরা ওইটা আর বললাম না। আমরা সামনে এগিয়ে যাই। আহ, দেন অ্যাট টাইমস আই ড্রুপিং সিট, আহ, তখন মাঝে মাঝে আমি চুপচাপ বসে থাকি, গুটিয়ে বসে থাকি, অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, এবং উদ্বিগ্নের মধ্যে অনেক সময় কাটায়, কখন, যখন স্কুলে থাকে। নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, না আমার বই থেকে আমি আনন্দ পাই, নর সিট ইন লার্নিংস বোয়ার, না আমি পড়ার জায়গায় ঠিক মতো বসতে পারি, ওয়ার্ন থ্রু উইথ দ্য ড্রেডি শাওয়ার। এখান থেকে আমরা যেই তথ্যটিকে কি পয়েন্টস হিসেবে নিতে পারি সেটা হলো, আমি স্কুলে থাকাকালীন অবস্থায় বইয়ের থেকেও আনন্দ পাই না। আর পরেরটা যেটা আছে এটা রিপিট, সুতরাং এটা আর বলা লাগবে না, যে নর সিট ইন লার্নিংস বাওয়ার, এটা আর ব্যক্ত করা লাগবে না। তাহলে আমরা এখান থেকে শুধু একটি সেন্টেন্স নেব, অর্থাৎ এই সেন্টেন্সটিকে নেব, নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, আই মানে কিন্তু ওই স্কুল বয়, আইকে আপনি ব্যবহার করতে পারবেন না, আই হলো ফার্স্ট পার্সন, দিতে হবে থার্ড পার্সনের মাধ্যমে। তাহলে এখানে বলবেন দ্য বয়, দ্য বয় একবার আগে ব্যক্ত করেছেন, এই জন্য আপনি হি দিয়ে লিখতে পারেন, হি ডাজ নট গেট ডিলাইট, ডিলাইট হচ্ছে প্লেজার, তাহলে হি ডাজ নট গেট প্লেজার ফ্রম বুকস অ্যাট স্কুল, স্কুলের বইয়ে অথবা স্কুল থেকে সে কোনো আনন্দ পায় না, এটা ব্যক্ত করে দিলেন। আর উপরে এবং নিচে যেগুলো আছে এইগুলো অনেক কথাই হলো রিপিট এবং অপ্রাসঙ্গিক, সেই জন্য এগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে দেখুন আমরা কি কি তৈরি করলাম, আমরা আগের প্যারাতে যাই এবং এখান থেকে দেখে নেই কি কি তৈরি করলাম। দেখুন, আই বলতে বোঝাচ্ছে দ্য স্কুল বয়, তাহলে আমরা দেখুন এখান থেকে প্যারাফ্রেজ তৈরি করে ফেলি, প্যারাফ্রেজটিকে সুন্দরভাবে ব্যক্ত করলেই মূলত আমাদের সামারি হয়ে যায়। তাহলে আমাদের টপিক সেন্টেন্স থেকে শুরু করে আমরা সাপোর্টিং সেন্টেন্স গুলো এই প্যারাফ্রেজের মাধ্যমে প্রকাশ করে ফেলি। দেখুন এইভাবে, আই পরিবর্তে আমরা দিলাম দ্য স্কুল বয়, দ্য স্কুল বয় লাভস টু রাইজ ইন এ সামার মর্নিং উইথ দ্য চার্পিং অব দ্য বার্ডস, ফুল স্টপ দিয়ে দিতে পারেন। তারপর আর একটা সেন্টেন্স দিলেন, হি লাইকস টু সিং উইথ স্কাই লার্ক, এভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন দ্য স্কাই লার্ক সিংস উইথ হিম, এভাবে বলা যেতে পারে, ফুল স্টপ দিতে পারেন। এরপরের সেন্টেন্স আপনি দিতে পারেন, হি ডাজ নট গেট প্লেজার ফ্রম গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া থেকে সে কোনো আনন্দ পায় না, এভাবে ব্যক্ত করতে পারেন। অথবা বলতে পারেন যে গোয়িং টু স্কুল ইন এ সামার মর্নিং ডাজ নট গিভ হিম প্লেজার, তাকে কোনো আনন্দ দেয় না। কেন আনন্দ দেয় না এখানে ব্যক্ত করে দিলেন, বিকজ অব দ্য ক্রুয়েল আই অব দ্য টিচার্স, অর্থাৎ টিচারদের রক্তচক্ষুর শাসনের কারণে সেখানে স্কুল থেকে কোনো আনন্দ ওই ছেলেটি পায় না। এবার আমরা পরেরটায় চলে যাই, এখান থেকে আমরা বলেছিলাম ইভেন হি ডাজ নট গেট প্লেজার ফ্রম বুকস, তাহলে যেহেতু বুকস এবং স্কুল পাশাপাশি, দুটিকে এক সেন্টেন্সে ব্যক্ত করে দিতে পারেন এইভাবে, যে হি ডাজ নট গেট প্লেজার ফ্রম বুকস নর হি গেটস প্লেজার ফ্রম স্কুল বিকজ অব দ্য ক্রুয়েল আইস অব দ্য টিচার্স। তাহলে কিন্তু আমাদের কি পয়েন্টস গুলোর মূল মূল তথ্য নেওয়া হয়ে গেল এবং প্যারাফ্রেজ তৈরি করা হয়ে গেল, এবং আমাদের টপিক সেন্টেন্স থেকে শুরু করে সাপোর্টিং সেন্টেন্সও সব শেষ হয়ে গেল। এখন শুধু থাকলো কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স হিসেবে আপনি এখন কি বলতে পারেন? আপনি তো কবিতাটি পড়েই বুঝতে পারছেন যে ছেলেটি অর্থাৎ ওই স্কুল বয়টি মূলত ওই ট্রেডিশনাল যে লার্নিং আছে সেই লার্নিং এর বিপক্ষে, অর্থাৎ ওখান থেকে সে আনন্দ পায় না। তাইলে আপনি বলে দিবেন কনক্লুডিং সেন্টেন্স এরকম, যে হি ইজ অ্যাভার্স টু দ্য রিজিডিটিস অব দ্য ট্রেডিশনাল এডুকেশন,
ট্রেডিশনাল এডুকেশনের যে রিজিডিটি, অর্থাৎ বাধ্যবাধকতা, এটা করতেই হবে, ওটা করতে হবে না, এটা এইভাবে চলতে হবে, এই ধরনের রিজিডিটি বা বাধ্যবাধকতার বা কঠিন নিয়ম কানুনের বিরোধী, এই কথাটা কনক্লুডিং সেন্টেন্সে বলে দিলেন। দেখুন, আমরা একটা সামারি তৈরি করে দিয়েছি এই কবিতাটির প্রেক্ষাপটে, এবং এটা লিখলে আপনার অবশ্যই হাফ পেজের মধ্যে হয়ে যাবে। দেখুন আমরা কি বলেছি, তবে ভাষাগতভাবে আমি যেভাবে প্যারাফ্রেজ তৈরি করেছি, এক এক সময় তৈরি করলে এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তবে মূল ঘটনাটা অধিকাংশ স্টুডেন্টের সাথেই মিলে যাবে এবং সকলেরটা প্রায় একই টাইপের হবে। যেমন দেখুন, দ্য স্কুল বয়, কিসের পরিবর্তে নিয়েছিলাম, ওখানে আই দিয়ে শুরু করা ছিল, ওই আইয়ের পরিবর্তে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পরিবর্তে আমরা কি দিয়েছি, থার্ড পার্সনের মাধ্যমে আমরা এটা লিখেছি, এই জন্য আইয়ের পরিবর্তে আমরা স্কুল বয় দিয়েছি। দ্য স্কুল বয় লাভস টু রাইজ ইন দ্য সামার মর্নিং উইথ দ্য সুইট চার্পিং অফ দ্য বার্ডস। হ্যাঁ, আমাদের সাথে হুবহু মিলে গিয়েছে। হি লাইকস টু স্পেন্ড হিজ টাইম উইথ হিজ ফেভারিট স্কাই লার্ক, একটু ঘুরানো আছে কিন্তু কথা একই। হি লাইকস টু স্পেন্ড হিজ টাইম, সে তার সময় কাটাতে চায় কাদের সাথে, উইথ হিজ ফেভারিট স্কাই লার্ক, ফেভারিট স্কাই লার্কের সাথে সময় কাটাতে চায়। অথবা আপনি বলতে পারেন, হি লাইকস টু সিং উইথ হিজ ফেভারিট স্কাই লার্ক, সে তার ফেভারিট স্কাই লার্কের সাথে গান গাইতে চায়, এটা বললেও হয়, একই কথা। তারপরে দেখুন, হি ডাজ নট গেট প্লেজার ফ্রম বুকস, এই যে আমরা এখান থেকে নিয়েছি, সে বইয়ের থেকে কোনো আনন্দ পায় না, এবং স্কুলকে কি মনে করে বা স্কুলে গিয়ে কেমন ফিল করে, দেখুন এখানে বলা আছে, অ্যান্ড ফিলস বোর্ড অ্যান্ড অ্যানয়েড অ্যাট স্কুল, এবং স্কুলে সে বোরিং ফিল করে এবং বিরক্ত হয়, কেন হয় এই কথা বলা আছে পরে, বিকজ অফ হিজ টিচার্স ক্রুয়েল আই, টিচারদের রক্তচক্ষুর শাসনের কারণে তার স্কুলকে বোরিং লাগে। তারপরে কনক্লুডিং সেন্টেন্সে আমরা বলেছি, দ্য বয় ইজ অ্যাভার্স টু দ্য রিজিডিটিস অফ ফর্মাল এডুকেশন, বালকটি হচ্ছে ফর্মাল এডুকেশনের যে বাধ্যবাধকতা আছে অথবা সেখানের যে বিশেষ নিয়মকানুন আছে, কঠোরতা আছে, সেইগুলোর বিপক্ষে, অর্থাৎ সেইগুলোর বিরোধী। এটা হলো কনক্লুডিং সেন্টেন্স। প্রথমটা হলো একটা টপিক সেন্টেন্স, তারপরে দুই তিনটা সাপোর্টিং সেন্টেন্স, এরপর লাস্টের একটি সেন্টেন্স হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এভাবে যদি সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 10-এর মধ্যে 8 বা 8.5 বা 9 পাবেন, অর্থাৎ A+ মার্কস অবশ্যই পাবেন। আর এই সামারি শেখার পদ্ধতিটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই সামারি পদ্ধতিটি শিখে A+ পেতে পারে। আর আমরা পরবর্তীতে অনেক কবিতারই সামারি দেব এবং অনেক প্যাসেজের সামারি দেব, আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের এই শেয়ার আমাকে উৎসাহিত করে কাজের জন্য। এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।